ওল্ডেস্ট স্টার অফ ইউনিভার্স ডিসকভার্ড। ব্রহ্মাণ্ডে ভোরের আলো ফোটার সময়ের তারার খোঁজ মিলল প্রথম, আর ইতিহাস গড়ল হাবল। খুব বড় খবর, জেনে নেব এই খবরের বিস্তারিত কি জানা যাচ্ছে। আরও শক্তিশালী, আরও বেশি আধুনিক অস্ত্রে সজ্জিত প্রতিদ্বন্দ্বী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নেমে পড়েছে মহাকাশে। এই সময় খেলা না দেখালে চলে? ঠিক সময় সেই কেরামতি করে দেখালো মহাকাশে নাসার 3 দশকেরও বেশি সময়ের পুরনো হাবল স্পেস টেলিস্কোপ। হাবলের চোখে ধরা পড়ল প্রায় 1400 কোটি বছর আগে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর প্রথম যে তারাগুলির জন্ম হয়েছিল তাদেরই একটি, ইয়ারেন্ডেল। অ্যাঙ্গেলো স্যাক্সন ভাষায় যার অর্থ ভোরের তারা। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন এই তারার জন্ম হয়েছিল বিগ ব্যাংয়ের পর ঘন জমাট অন্ধকার ফুঁড়ে ব্রহ্মাণ্ডে যখন সবে ভোরের আলো ফুটছে সেই সময়। ব্রহ্মাণ্ড সৃষ্টির পর থেকে সভ্যতা এখনও পর্যন্ত যে তারা বা নক্ষত্রগুলির হদিশ পেয়েছে তাদের মধ্যে সবচেয়ে প্রাচীন আর এই সৌরমণ্ডল থেকে সবচেয়ে দূরে রয়েছে এই ইয়ারেন্ডেলি। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন এই নক্ষত্রটির জন্ম হয়েছিল বিগ ব্যাংয়ের পরের 90 কোটি বছরের মধ্যেই। জন্মের পর থেকে এই ব্রহ্মাণ্ড উত্তরোত্তর বেশি গতিতে চারপাশে ফুলে ফেঁপে উঠছে বলে এই সদ্য আবিষ্কৃত নক্ষত্রটি এখন সৌরমণ্ডল থেকে রয়েছে 2800 কোটি আলোকবর্ষ দূরে। হাবলের এই অভূতপূর্ব আবিষ্কারের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা নেচারে বুধবার, মানে গতকাল। আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় ও বাল্টিমোরের স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটের বিজ্ঞানী গবেষকরা জানিয়েছেন এই তারাটি এত দূরে রয়েছে যে তার আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লেগেছে 1290 কোটি বছর। ব্রহ্মাণ্ডের এই প্রাচীনতম নক্ষত্র আবিষ্কারের সঙ্গে সঙ্গে মহাকাশে হাবল টেলিস্কোপ 4 বছর আগে গড়া তার পুরনো রেকর্ডও ভেঙে দিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। 2018 সালে হাবল টেলিস্কোপ ব্রহ্মাণ্ডের যে প্রাচীনতম নক্ষত্রের হদিশ দিয়েছিল তার জন্ম হয়েছিল বিগ ব্যাংয়ের 400 কোটি বছর পর, যখন এই ব্রহ্মাণ্ডের বয়স ছিল এখনকার বয়সের 1/3 কম। আর সদ্য আবিষ্কৃত নক্ষত্র ইয়ারেন্ডেলের জন্ম হয়েছিল তার বহু আগে, বিগ ব্যাংয়ের পরের 90 কোটি বছরের মধ্যেই, যখন এই ব্রহ্মাণ্ডের বয়স ছিল এখনকার বয়সের মাত্র 7%। প্রাথমিক তথ্যাদি থেকে গবেষকদের অনুমান ব্রহ্মাণ্ডের এই প্রাচীনতম নক্ষত্রটি 50টি সূর্যের ভরের সমান, ব্রহ্মাণ্ডের সবচেয়ে ভারী নক্ষত্রগুলির চেয়েও কোটি গুণ উজ্জ্বল। এই নক্ষত্রটির হদিশ মিলেছে যে ছায়াপথের ঝাঁকে, তার নাম WHLO 13708। কীভাবে ধরা পড়ল প্রাচীনতম তারা? মহাকাশ সবসময় চতুর্মাত্রিক, মানে 3D নয়, 4D। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নিয়ে তার স্থান, আর সঙ্গে রয়েছে সময়, মানে স্পেস টাইমই হলো তার চতুর্মাত্রিক। এই 4D ব্রহ্মাণ্ডে কোনো মহাজাগতিক বস্তুর টান থাকে আরেকটি মহাজাগতিক বস্তুর উপর, একেই বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ বল। সেই বল আলোর পথও বাঁকিয়ে চুড়িয়ে দেয়। ব্রহ্মাণ্ডে খুব দূরে থাকা বস্তু মহাকাশে থাকা বিভিন্ন টেলিস্কোপের চোখে ধরা পড়ে ওই অভিকর্ষ বল, আর তার জেরে আলোর পথ বেঁকে চুড়ে যাওয়ার ফলে অনেক দূরের আলো আমাদের চোখে ধরা দেয়। সামনে কোনো মহাজাগতিক বস্তু এসে পড়ে কাজ করে অনেকটা আতশকাচের মতো, দূরের আলোকে টেনে নিয়ে আসে কাছে, তাকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তোলে। খুব দূরে থাকা বস্তুরও আকার বাড়িয়ে দেয় বহুগুণ। জ্যোতির্বিজ্ঞানীদের পরিভাষায় যাকে বলে গ্র্যাভিটেশনাল লেন্সিং। এইভাবেই হাবলের চোখে কিন্তু ধরা দিয়েছে ইয়ারেন্ডেল। খুবই ভালো খবর, এবং তার অরিজিনাল ভিডিও যা নাসা প্রকাশ করেছে তাই কিন্তু আপনাদের সামনে নিয়ে এলাম এবং দেখালাম। আশা করি এই যে খবরটি আপনাদের খুবই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।